ফ্রেন্ডস, একটা মারাত্মক নিউজ পেলাম, যেটা হচ্ছে এই অ্যাডভোকেট নীলেশ ওঝা উনি অভিযোগ করছেন যে এই যে সেটিংটা অ্যাকচুয়ালি কোথা থেকে হয়েছে। উনি বলছেন যে এই সুপ্রিম কোর্ট থেকে সেটিংটা হয়ে গেছে। সুপ্রিম কোর্টের একজন বিচারপতি আছেন, নাম হচ্ছে DY চন্দ্রচূড়, প্রধান বিচারপতি, তার সাথে সেটিং হয়েছে, তার সাথে দুর্নীতিবাজদের সেটিং হয়েছে। কার সাথে সেটিং হয়েছে জানা নেই, কিন্তু দুর্নীতিবাজদের সাথে সেটিং হয়েছে। তো DY চন্দ্রচূড় এই পশ্চিমবঙ্গের এই সোমেন সেন এদেরকে কন্ট্রোল করছে, এদেরকে দিয়ে এই সমস্ত কাজ করাচ্ছে। মেন সেটিং হয়েছে DY চন্দ্রচূড়ের সাথে, দুর্নীতিবাজদের সাথে DY চন্দ্রচূড়ের সেটিং হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তার সাথে দুর্নীতিবাজদের সেটিং হচ্ছে। হ্যাঁ, সেই DY চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দুর্নীতিবাজদের বাঁচাচ্ছে। ইস, কি অবস্থা, কোন জায়গায় নিয়ে যাচ্ছে। এই রাজ্যটাকে তো 12টা বাজিয়েছে তৃণমূল, এবার দেশটাকে 12টা বাজানোর চেষ্টা করছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে সেটিং করছে, আর সেই প্রধান বিচারপতি সেটিং করে নিচ্ছে। সেই DY চন্দ্রচূড় তো কংগ্রেসের বিচারপতি, বুঝে না? এই তৃণমূল কংগ্রেস, এরা ভারতবর্ষকে পাকিস্তান বানাতে চায়, এই কারণে এই সব বিচারপতিদের কন্ট্রোল করছে। আর এইসব বিচারপতিরাও কন্ট্রোল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে দুর্নীতিবাজদের বাঁচাচ্ছে, ভারতবর্ষের ক্ষতি করছে। সুপ্রিম কোর্টের বিচারপতি এই সমস্ত ফাঁস হয়ে যাচ্ছে, আমরা জেনে যাচ্ছি। এইসব বিচারপতিকে কেউ গ্রাহ্য করবে, কেউ পাত্তা দেবে? এই DY চন্দ্রচূড়ের মতন বিচারপতিদের, এই সোমেন সেনদের মতন বিচারপতিদের কেউ পাত্তা দেবে, কেউ গ্রাহ্য করবে? এরা বিচারপতি, হ্যাঁ, এরা কি করে সেটিং হয়ে যায় দুর্নীতিবাজদের সাথে সেটিং হয়ে এই দুর্নীতিবাজদের বাঁচাচ্ছে, দুর্নীতির আসল মাথাকে বাঁচাচ্ছে, যারা মানুষের ক্ষতি করেছে এতদিন ধরে তাদেরকে বাঁচাচ্ছে। ভাবো কোন জায়গায় নিয়ে যাচ্ছে। এই বলেছি তো, তৃণমূল, CPM, কংগ্রেস, ইন্ডিজোট পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায়, ভারতবর্ষকে পাকিস্তান বানাতে চায়, একটা জঙ্গিদের দেশ বানাতে চায়, পশ্চিমবঙ্গকে একটা জঙ্গি রাজ্য বানাতে চায়। এদেরকে একবার ভালো করে চেয়ে নাও। সুপ্রিম কোর্টের বিচারপতিকে কন্ট্রোল করছে, হ্যাঁ, আর তারপরে সোমেন সেন এসব বিচারপতিকে কন্ট্রোল করছে, কন্ট্রোল করে দুর্নীতিবাজদের বাঁচাচ্ছে। আর এদিকে CPM কংগ্রেস বলছে মোদি দিদি সেটিং, বারে বার, হ্যাঁ, কোথাকার নাটক, হ্যাঁ, কোথাকার নাটক করছে এরা, মোদি দিদি সেটিং, হ্যাঁ, দুর্নীতিবাজদের বাঁচাচ্ছে এই তৃণমূল, সুপ্রিম কোর্টের বিচারপতিকে কন্ট্রোল করছে, পশ্চিমবঙ্গের বিচারপতিকে কন্ট্রোল করছে। এগুলো কি CPM কংগ্রেস দেখে না? শুধু মোদি দিদি সেটিং, মোদি দিদি সেটিং। হ্যাঁ, এই করে ওরা মানুষকে বিভ্রান্ত করেছে, এতদিন ধরে ওরা মানুষকে বিভ্রান্ত করেছে। এবার কি হবে? এবার তো সব কেসকে যাচ্ছে, সব ফাঁস হয়ে যাচ্ছে জনগণের কাছে। এবার বলুক দেখি কার কত বড় ক্ষমতা আছে, মোদি দিদি সেটিং বলা কার কত বড় ক্ষমতা আছে বলে দেখাক। যে বলবে তার অবস্থা জনগণ 12টা বাজিয়ে দেবে, এটা মাথায় ঢুকিয়ে নিক, ঠিক আছে? বাঙালিদের কাছে এসে সব ফেক নিউজ, ফেক বার্তা, বাঙালিদের বোকা বানানোর চেষ্টা, এগুলো বন্ধ করুন। এগুলো যদি আর দেখে যে দ্বিতীয় দিন মোদি দিদি সেটিং, মোদি দিদি সেটিং, তার অবস্থা জনগণ 12টা বাজিয়ে দেবে, ঠিক আছে? এগুলো বন্ধ করুক, মানুষকে বোকা বানানো, মোদি দিদি সেটিং, হ্যাঁ, এরাই তো সেটিং করে বসে আছে এই বিচারপতিদের সাথে। আর এই বিচারপতিরা চোরদের বাঁচাচ্ছে, দুর্নীতিবাজদের বাঁচাচ্ছে। ভাবো এই সব বিচারপতিদের কেউ পাত্তা দেবে? এরা ভারতবর্ষের বিচারপতি, এরা ভারতবর্ষের কলঙ্ক, ভারতবর্ষের ক্ষতি করছে, ভারতবাসীর ক্ষতি করছে এইসব বিচারপতিরা। বিচারপতিরা যদি খারাপ পথে চলে, ভুল পথে চলে, তাহলে জনগণ বিরোধিতা করবেই, এটা চলবে। বিচারপতিদের বিরুদ্ধে জনগণ বিরোধিতা করবে। বিচারপতিরা কেন চোরদের বাঁচাবে, কেন দুর্নীতিবাজদের বাঁচাবে? জনগণের টাকা খরচা করে দুর্নীতিবাজদের বাঁচাচ্ছে,
এইসব বিচারপতিরা আর জনগণ বলবে না কথা? জনগণ বলবেই কেন? উল্টো পথে চলবে কেন? ভুল পথে চলবে কেন? চোরদের বাঁচাবে? তারা বিচারপতি চলবে বিচারপতির মতন, যে বিচারপতি চোরদের বাঁচাবে, দুর্নীতিবাজদের বাঁচাবে, তাদের বিরুদ্ধে জনগণ আওয়াজ তুলবে। এখন আর সেই দিন নেই, এখন দেশে চলছে আরএসএস সিস্টেম। সুতরাং বিচারপতিরা সাবধান হয়ে যাও, বিচারপতিরা সাবধান হয়ে যাও, ঠিক করে বিচার করো। এই সমস্ত বিচার চলবে, জনগণ চেঁচাবে, ঠিক আছে, চেঁচাবেই। দেশে যখন কোনো একটা খারাপ জিনিস ঘটছে, যখন বাজে জিনিস ঘটছে, ভুল পথে চলছে দেশের বিচারপতিরা, হ্যাঁ, দেশ যখন খারাপ দিকে যাচ্ছে, তখন জনগণ, তখন দেশের জনগণ দেশকে রক্ষা করার জন্য যা ইচ্ছা তাই বলবে, কোনো কিছু পরোয়া করবে না, ঠিক আছে। যারাই দেশের বিরুদ্ধে চলবে তাদের বিরুদ্ধেই জনগণ চেঁচাবে। সুতরাং এই বিচারপতিরা দেশের বিরুদ্ধে চলছে, তাই জনগণ এই বিচারপতিদের বিরুদ্ধে চেঁচাচ্ছে, আরও চেঁচাবে। এই ডিওয়াই চন্দ্রচূড়, তারপরে সৌমেন সেন, তারপরে অভিষেক মানুসুম্বি, এরা সব দেশদ্রোহী বিচারপতি, দেশদ্রোহী বিচারপতি, যারা চোরদের বাঁচায়, যারা দুর্নীতিবাজদের বাঁচায়, তাদের দেশদ্রোহী বিচারপতি বলা উচিত, তাই না? তাদের দেশদ্রোহী বিচারপতি বলবে সবাই। তো দুর্নীতিবাজদের বাঁচানো বন্ধ করুক, তাহলে আর দেশদ্রোহী বিচারপতি তকমানিত হবে না, ঠিক আছে। তো এইটা হচ্ছে বিষয়, দুর্নীতিবাজদের বাঁচানো বন্ধ করো, চোরদের বাঁচানো বন্ধ করো, চোরদের জেলে ঢোকাও, যেটা অরিজিনাল সিস্টেম, যেটা ভারতবাসীর সিস্টেম, সেই সিস্টেমে চলো। পাকিস্তানি সিস্টেমে চলবে, ভারতবাসীরা চেঁচাবেই। সুতরাং সাবধানে চলো, ঠিকঠাক রায় দাও, দুর্নীতিবাজদের জেলে ঢোকাও, ঠিক আছে, যেটা সঠিক সিস্টেম। দুর্নীতিবাজরা থাকবে জেলের ভেতর, এটাই সঠিক সিস্টেম। তো দুর্নীতিবাজরা কখনো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় না। সুতরাং এই বিচারপতিরা, বিচারপতিরা তো দেশের বিরুদ্ধে কাজ করছে, কি বলবে এসব বিচারপতিদের? কেউ পাত্তা দেবে? কোনো জনগণ পাত্তা দেবে? কেউ পাত্তা দেবে না। তো বিচারপতিরা নিজেদের সামলাক, না হলে জনগণের কাছ থেকে এরকম শুনতে হবে, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল, তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।